পাড়ি দিতে শূন্য রেখায় জড়ো হয়েছে আরো অর্ধ লাখ রোহিঙ্গা, বেড়েছে বিজিবির নজরদারি। নৌ পর্যটন শিল্পের বিকাশে নতুন উদ্যোগ, আসছে নতুন জাহাজ, নির্মিত হচ্ছে ঘাট, দূর হবে ভোগান্তি। এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগে দক্ষতা স্বাক্ষর রেখেছেন সহস্রাধিক বাংলাদেশি, কমিউনিটি পুলিশিংকে দক্ষ ও দায়িত্বশীল করার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি এম এস রাজ্জাহান। মিয়ানমারের রাখাইনে এখনও চলছে সহিংসতা, তাই জীবন বাঁচাতে গত দুই দিনে কক্সবাজারের উখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে প্রবেশ করেছে 20,000-এরও বেশি রোহিঙ্গা। প্রবেশের অপেক্ষায় সীমান্তের শূন্য রেখায় জড়ো হয়েছে আরও অর্ধ লাখ। এদিকে নজরদারি বাড়িয়েছে বিজিবি সদস্যরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামা। জীবন বাঁচাতে প্রতিদিনই মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছে হাজার হাজার বিপন্ন রোহিঙ্গা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর দেয়া তথ্য মতে গতকাল পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে, তবে স্থানীয়দের দাবি এর সংখ্যা আরও বেশি। গত 4 দিনেই উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে নতুন করে প্রবেশ করেছে 50,000-এর বেশি রোহিঙ্গা। বিজিবি তাদের পাহারা দিয়ে রেখেছে। সীমান্তে অবস্থান নেয়া এসব রোহিঙ্গারা জানান তাদের দুর্দশার কথা। সমস্যা দীর্ঘায়িত হলে মিয়ানমার থেকে আসা সকল রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হবে হাতিয়ার ভাষাঞ্চরে, এমনটি জানালেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। একদিকে অস্থায়ী কাজ চলবে, আরেকদিকে যদি দীর্ঘায় হয় তাদের এই কাজে সরিয়ে নিয়ে নিরাপদ জায়গায় ভালোভাবে বাস করার জন্য ব্যবস্থা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জায়গা চিহ্নিত করেছেন, সেই জায়গায় নিয়ে যাবো আমরা। তবে জোরালো কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এসব রোহিঙ্গা ফিরে যাবে নিজ দেশ মিয়ানমারে, এমনই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। একই সাথে খালেদা জিয়া জামিনের আবেদন করবেন। পুরনো ঢাকার বকশিবাজারে ঢাকার অস্থায়ী 5 নম্বর আদালতের বিশেষ জজ ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচার কাজ চলছে। গত 12 অক্টোবর মামলা দুটিতে খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, এই দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। দীর্ঘ সময় ধরে অবহেলায় থেকেছে দেশের নৌ পর্যটন শিল্প, তবে এর বিকাশে এবার কাজ শুরু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। কর্তৃপক্ষের আশা, দেশের 24,000 কিলোমিটার নৌপথের সাথে নতুন করে সেতু বন্ধন তৈরি হবে ভ্রমণ পিপাসুদের। অখিল পোদ্দারের রিপোর্ট। বিভিন্ন উৎসব কিংবা ছুটির দিনগুলোতে ঘুরতে বের হন হাজারো পর্যটক। বন বনানী, পাহাড় সমুদ্র আর প্রকৃতির নানা নান্দনিকতায় হারিয়ে যান তারা। বনের শ্যামলিমা, আকাশছোঁয়া পাহাড়ের সৌন্দর্য আর সমুদ্রের বিশালতা যাতে সহজেই ভোগ করতে পারেন, এবার সেই উদ্যোগ নিয়েছে নৌ বিভাগ। এরই অংশ হিসেবে অত্যাধুনিক জাহাজ নামানো, ঘাট নির্মাণসহ পর্যটকদের সুযোগ বাড়ানোর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিআইডব্লিউটিএ ও সংশ্লিষ্ট অধিদপ্তর। নৌ পর্যটনকে বিকাশের জন্য ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, চায়না ছাড়াও ধরেন ভুটান এবং নেপাল, এই তাদের সঙ্গে আমাদের কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, এরপরে আমাদের যে প্যাসেঞ্জার এগ্রিমেন্ট যেটা সাইন হয়েছে, সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গাতে বিশেষ কয়েকটা অঞ্চলে আমরা এখন যেটা নাই সেটা আমরা করতে যাচ্ছি, এটা হলো মানুষের যে ইমিগ্রেশন ফ্যাসিলিটি ডেভেলপ করা নদীতে। প্রাইভেট সেক্টরে যারা জাহাজ অপারেট করে তাদেরকে ওই রকম উন্নত মানের জাহাজ যদি ওনারা তৈরি করতে পারেন, এই ধরনের জাহাজের সুযোগ এখানে আসে। যদি ওনারা এই ধরনের জাহাজ তৈরি করেন এবং এই উদ্যোগ গ্রহণ করেন, তাহলে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে আমার বিশ্বাস। কক্সবাজার থেকে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন যেতে পথের ভোগান্তি দূর করার কথাও জানান তারা। আমরা টেকনাফে অত্যাধুনিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা টার্মিনাল করতে যাচ্ছি ফার্স্ট টাইম, যেটা শুধুমাত্র সেন্ট মার্টিনস এবং টেকনাফের কেন্দ্রিক হবে, এবং একই সঙ্গে কক্সবাজার থেকে যেন পর্যটকরা আমাদের সেন্ট মার্টিনসে যেতে পারেন তারও একটা ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ এখন চলছে।
ট্যুরিস্ট হয়ে আমাদের সেন্ট মার্টিন্স কক্সবাজার ভ্রমণ করতে যান পরিবার সহ, তারা অনেক চমৎকারভাবে নদীপথে বা সমুদ্র পথে যেতে পারবেন। যেহেতু পর্যটনের বিকাশ এখানে হয়, তাহলে একদিকে যেমন সাশ্রয়ী হবে, অন্যদিকে আমাদের বন্দরগুলিও আরও অনেক বেশি প্রাণবন্ত হবে, ইকোনমিক অ্যাক্টিভিটিস সবগুলা জায়গাতেই বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে বিদেশমুখী পর্যটকদের অনেকে দেশেই ভ্রমণ করবেন, এমন অভিমত কর্তৃপক্ষের। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্বের সেরা পুলিশ বাহিনীর অন্যতম নিউইয়র্ক পুলিশ বিভাগে দক্ষতার সাথে সেবা দিয়ে চলেছেন সহস্রাধিক বাংলাদেশি। তাদের অনেকেই সেরা পুলিশের খেতাবও পেয়েছেন বেশ কয়েকবার। নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি বংশোদ্ভূত সদস্যরা জানান, আইন মেনে চলার রীতি সংযোজন ও কমিউনিটি পুলিশিং আরও দক্ষ করা হলে বাংলাদেশি পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। যুক্তরাষ্ট্র ঘুরে এসে রাফেজ আদান আদালের রিপোর্ট। আন্তর্জাতিক পুলিশিং জগতে প্রথম সারিতে থাকা নিউইয়র্ক পুলিশে সহস্রাধিক পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত। পোশাকে পুলিশ ছাড়াও গোয়েন্দা ও ট্রাফিক পুলিশে সম্মানের সাথে কাজ করছেন অনেকেই। পুলিশ কর্মকর্তারা গড়ে তুলেছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, বাপা। তাদেরই একজন হুমায়ুন কবির, তিনবার সেনা পুলিশের খেতাব অর্জন করেছেন তিনি। তিনি জানালেন, কমিউনিটি পুলিশিংকে আরও দক্ষ ও দায়িত্বশীল করলে পাল্টে যাবে বাংলাদেশ পুলিশের চেহারা। কমিউনিটিতে যেসব সাধারণ মানুষ আছে তাদের কথা শুনতে হবে, তাদের অভিযোগ শুনতে হবে, পাশাপাশি আমাদেরকে অপরাধের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এবং আমরা যদি এই কাজগুলি কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স ছাড়া করতে পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশের পুলিশ এগিয়ে যাবে। নিউ ইয়র্কের ট্রাফিক সামলানো আরও একজন অফিসার আব্দুল জলিল, জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করা গেলে রাজধানী ঢাকার যানজট মোকাবেলা করা সহজ হবে বলে মনে করেন তিনি। আমি যদি আমার অ্যাটিটিউডটা চেঞ্জ করি যে আমি নিজে কারো ক্ষতি করব না এবং নিজে কোনো আইন ভঙ্গ করব না, তাহলে ট্রাফিক জ্যামটা অনেক কমে যাবে। সাধারণ মানুষের বন্ধু হিসেবে সেবা দিতে পারলেই বাংলাদেশের পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলেও মত দেন তারা। শুধুমাত্র আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই রাজধানী ঢাকা শহরের তুমুল যানজট সম্পূর্ণভাবে নিরসন করা সম্ভব হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্র পুলিশে কাজ করা বাংলাদেশি প্রবাসী অফিসাররা। রাফেজ আদনান আদেল, একুশে টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এক মাসে অগ্রগতি নেই খুলনায় পুলিশি হেফাজতে চোখ উপড়ে ফেলার মামলার অভিযুক্তরা বহাল তবিয়তে, হুমকির অভিযোগ। বরগুনায় সরকারি সহায়তা পাচ্ছে না প্রকৃত জেলেরা, মানবেতর দিন যাপন, তালিকায় প্রভাবশালীদের স্বজনরা। আমন্ত্রণ আবারও সকাল নয়টার একুশে সংবাদে। খুলনায় পুলিশি হেফাজতে চোখ উপড়ে ফেলার অভিযোগে দায়ের করা মামলার মাস পেরিয়ে গেলেও তদন্তে নেই অগ্রগতি। উল্টো মামলা করার ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি। তদন্ত সংস্থা পিবিআই বলছে মামলাটি স্পর্শকাতর। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যরা রয়েছেন বহাল তবিয়তে। তাদেরকে প্রত্যাহার না করা হলে মামলায় প্রভাব পড়বে বলে মনে করছে মানবাধিকার সংগঠনগুলো। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের সহায়তায় মুশফিকা নাজদিনের রিপোর্ট। খুলনার খালিশপুরের কাঁচামাল ব্যবসায়ী শাহজালাল, স্ক্রু ড্রাইভার দিয়ে উপড়ে ফেলা হয়েছে চোখ, পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। শাহজালালের অভিযোগ, গেল 18 জুলাই পার্শ্ববর্তী গোয়ালাবাজারে ছেলের জন্য দুধ কিনতে গেলে তাকে আটকে রেখে 1.5 লাখ টাকা দাবি করে কয়েকজন পুলিশ, দিতে না পারায় তাকে নিয়ে যাওয়া হয় খালিশপুর থানায়। এর পরপরই শুরু হয় নৃশংসতা। রাসেল দারোগা, মুস্তাহিন দারোগা আইসা আমাকে হ্যান্ডকাপ দিয়ে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে মারধর করে, যায় তাদের কাছে 1.5 লাখ এবং আমার কাছে 2 লাখ টাকা চাইছিল। ট্রিটমেন্টের কথা বলে আমাকে বিশ্ব রোড নিয়ে আমার স্ক্রু ড্রাইভার থেকে ওসিম নাজিম খান আমার বুকে এইভাবে চাপে ধরিয়া আমার এইভাবে ধরছে। রাসেল দারোগা আমার বাম চোখ উঠায়, মোস্তাজিন আমার বামটা, আর ওই তাপস স্যার আমার এই এই জায়গাটায় এইভাবে ধর। এরপর 19 জুলাই রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শাহজালালকে ভর্তি করে পুলিশ। তবে সেখানে বলা হয়, ছিনতাই করতে গিয়ে গণধোলাই খেয়ে আহত হয়েছেন শাহজালাল। ছিনতাইয়ের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
এরপর জামিনে মুক্ত হলে গেল 7ই সেপ্টেম্বর শাহজালালের মা বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে সোমা ও রাসেল পুলিশকে ঘুষ দিয়ে তার উপর নির্যাতন চালায়। মামলায় খালিশপুর থানার ওসি নাসিম খান, এসআই সেলিম, এসআই তাপস সহ 11 পুলিশ সদস্য এবং অর্থের যোগানদাতা হিসেবে সোমা ও রাসেলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। তবে মামলা দায়েরের পর থেকেই আপোষ রাফা করতে চাপ দেওয়া হচ্ছে ভুক্তভোগী ও তার পরিবারকে। তুমি কবাকি পাবলিকে চোখ উঠাইছ, আমি বলছি আমি পারবো না, আমার স্বামী আমার স্বামীর থেকে ধরে নিয়ে গেছে, আমি বলতেই পারবো না। ওসি সাহেব নাসিম খান, এই এক পার্টি পাঠায় ও এক পার্টি পাঠায় যে আমরা মিট করে দেবো, এটা করবো সেটা করবো, তোমরা এখন কোনো সাক্ষী প্রমাণ দিতে পারবে না, কোনো লোক সাক্ষী দিতে পারতেছে না এদের ভয়তে। তবে মামলার আসামি করায় সংবাদ সম্মেলন করে শাহজালালকে মেরে ফেলা উচিত ছিল বলে মন্তব্য করেন সোমা। পুলিশের উপরেও আমার অভিযোগ, আমার মালটা উদ্ধার কেন করে না, আমার মালটা উদ্ধার করে না কেন? এখন আমি মনে করি যে জনগণ চোখ উঠায় দেয় না, ওরা যদি মেরে ফেলতো আমি ভীষণ খুশি হতাম। এদিকে এখনো বহাল তবিয়তে অভিযুক্ত পুলিশ সদস্যরা, এই বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। শুরু থেকে মামলা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ মানবাধিকার সংস্থা। মামলার আসামিদের প্রত্যাহার না করা হলে সাক্ষ্য প্রমাণ নষ্ট করার আশঙ্কা সংস্থাটির স্থানীয় সমন্বয়কারীর। এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট যেসব পুলিশ অফিসাররা এই মামলা আসে তাদেরকে প্রত্যাহার করে মামলা যাতে সঠিক সুষ্ঠু এবং ন্যায় বিচার পায়। গেল 17ই সেপ্টেম্বর থেকে মামলা তদন্ত করছে পিবিআই। এরই মধ্যে মাসখানেক পেরিয়ে গেলেও নেই তেমন অগ্রগতি। মামলাটি স্পর্শকাতর হওয়ায় তদন্তের জন্য আরও কিছু সময় লাগবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এ লক্ষ্যে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটি বিবেচনা করছি, আগামী 26শে ডিসেম্বর পিবিআইকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নিষেধাজ্ঞা মেনে মা ইলিশ ধরা বন্ধ রাখলেও বরগুনার উপকূলীয় এলাকার প্রকৃত জেলেরা পাচ্ছেন না সরকারি সহায়তা। অভিযোগ উঠেছে জেলে নন এমন অনেকেই নিবন্ধিত হয়েছেন তালিকায়, প্রশাসনের সহায়তা নিচ্ছেন তারা, আর নিষেধাজ্ঞা মেনেও মানবতার দিন যাপন করছেন সত্যিকারের জেলেরা। উপকূলীয় জেলেদের নিয়ে বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। সবকটি নদ নদী সহ বঙ্গোপসাগরে চলছে 22 দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা, আর এ কারণেই অলস সময় কাটাচ্ছেন জেলেরা। 1 অক্টোবর থেকে শুরু হওয়া 22 দিনের এই নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের জন্য বরাদ্দ রয়েছে সরকারি সহায়তা, কিন্তু অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে সহায়তা পাচ্ছেন না প্রকৃত জেলেরা। পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। এই একটা মাস আমরা কি নিয়ে খাবো, সংসার মেরে ঘুরে বেড়া নিয়ে আমি কিভাবে চলবো? অভিযোগ উঠেছে যারা এ পেশায় জড়িত নন, নিবন্ধন তালিকায় তাদের নাম তোলায় বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা। এছাড়াও জনপ্রতিনিধিদের স্বজনদের দেয়া হচ্ছে সরকারি সহায়তা। এই চাল পায় মেম্বাররা, তার দলীয় লোক আছে, যারা জানলে না এরা হুন্ডা চাল এরাও কাট পাইছে, কিন্তু আমরা পাই না এই জিনিসটা। তারা কখনোই নদীতে যায় না, তারাই পায়, রিক্সাওয়ালারাও পায়। এদিকে বিষয়টি অবগত নন জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। যারা বাদ পড়েছে তারা আসতে পারে, আবার নিবন্ধিত হতে পারে, আবার যদি ভুল করে কেউ জেলে নয় এমন কেউ ঢুকে থাকে তাদেরকে বাদ দেওয়া যাবে। বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা 45,611 জন হলেও এ পেশায় জড়িত 70,000-এরও বেশি মানুষ। মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা কার্যক্রম সফল করতে সঠিকভাবে সরকারি সহায়তা প্রদানের দাবি ভুক্তভোগী জেলেদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সহকর্মীর গুলিতে নিজ কর্মস্থলে নিহত 3 জন, আহত আরো 3। চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ম্যানিউর জয়, ড্র করল চেলসি। আবারও স্বাগত সকাল 9টার 21 সংবাদে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বন্দুকধারী গুলিতে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। স্থানীয় সময় বুধবার সকালে মেরিল্যান্ডে নিজ কর্মস্থলে 5 সহকর্মীকে গুলি করেন র্যাডি ল্যাবে প্রিন্স নামে এক ব্যক্তি, এর মধ্যে 3 জন নিহত হয়, আহত 2 জনের অবস্থা গুরুতর। এরপর হামলাকারী পার্শ্ববর্তী রাজ্য ডেলাওয়ারে পালিয়ে যায়, সেখানে গিয়ে তার পরিচিত আরও 1 জনকে গুলি করে। এর কয়েক ঘন্টা পর ডেলাওয়ার থেকে তাকে আটক করে পুলিশ। হামলাকারী প্রিন্স এর আগে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। এবার খেলার খবর।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে জয় পেয়েছে বার্সেলোনা, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সার মাঠ নিউ ক্যাম্পে অলিম্পিয়াকোসকে 3-1 গোলে হারিয়েছে কাতালানরা। গোল করেছেন লিওনেল মেসি ও ডিফেন্ডার লুকাস, আর অন্য গোলটি এসেছে প্রতিপক্ষের আত্মঘাতী থেকে। আর অলিম্পিয়াকোসের হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার ডিমিত্রিস নিকোলো। এদিকে আন্ডারলেখটকে 4-0 গোলে হারিয়েছে পিএসজি। প্রথমার্ধে 3 মিনিটে কাইলিয়ান এমবাপে ও 44 মিনিটে এডিনসন কাভানি গোল করলে 2-0 লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে গোল করেন নেইমার ও এঞ্জেল ডিমারিয়া। অন্য ম্যাচে ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ডের গোলে বেনফিকার বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া রোমার সাথে 3-3 গোলে ড্র করল চেলসি। আর এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীমান্ত পাড়ি দিতে শূন্য রেখায় জড়ো হয়েছে আরও 1.5 লাখ রোহিঙ্গা, বেড়েছে বিজিবির নজরদারি। নৌপর্যটন শিল্পের বিকাশে নতুন উদ্যোগ, আসছে নতুন জাহাজ, নির্মিত হচ্ছে ঘাট, দূর হবে ভোগান্তি। এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগে দক্ষতা স্বাক্ষর রেখেছেন সহস্রাধিক বাংলাদেশি, কমিউনিটি পুলিশিংকে দক্ষ ও দায়িত্বশীল করার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।